হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরা পোস্ট অফিসের আগরতলা ডিভিশনে কিছু পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্টগুলি হলো ডাইরেক্ট এজেন্ট ডিএ, পিএলআইএন অ্যান্ড আরপিএলআই অ্যাট আগরতলা পোস্টাল ডিভিশন অ্যান্ড ফিল্ড অফিসার। কোথায় থেকে বেরিয়েছে এটা? ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশন থেকে। ঠিক আছে, এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আগরতলা পোস্টাল ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম উইলিং ক্যান্ডিডেট ফর এঙ্গেজিং অ্যাজ ডাইরেক্ট এজেন্ট অর ফিল্ড অফিসার ফর সেল অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অন কমিশন বেসিস। ইন্টারেস্ট ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য কন্ডিশন বেলো মে অ্যাপ্লাই টু দ্য সুপারিনটেন্ডেন্ট পোস্ট আগরতলা পোস্টাল ডিভিশন আগরতলা 799001। দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ দিস অফিস উইদিন 13 এপ্রিল, মানে 30 এপ্রিলের ভিতরে অবশ্যই তোমার পোস্ট অফিসে তোমার অ্যাপ্লিকেশনে পৌঁছে দিতে হবে। তোমার ডাইরেক্টলি আগরতলা পোস্ট অফিসে ডাইরেক্টলি তুমি জমা দিতে পারো। অ্যাড্রেসটা হবে ডেভেলপমেন্ট অফিসার আগরতলা পিএলআই সিপিসি আগরতলা হেড পোস্ট অফিস আগরতলা 799001। ঠিক আছে, মেম্বার যারা কোঅপারেটিভ সোসাইটির আছে বা সেলফ হেল্প গ্রুপ আছে বা যারা এক্স সার্ভিসম্যান আছে, তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এলিজিবিলিটি যেটা চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th স্ট্যান্ডার্ড পাস, মানে 10th পাস হলেই তোমরা পেয়ার করতে পারবে, মানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। আর বয়স ফর ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য বয়স চাওয়া হয়েছে তোমাদের মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 50 ইয়ার্স, মানে 18 থেকে 50 বছরের ভিতরে যারা আছে তোমরা পেয়ার করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হলেই চলবে। আর ফিল্ড অফিসারের ক্ষেত্রে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার অফিসিয়াল ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফিল্ড অফিসার টিল সি অ্যাটেন 65 ইয়ার্স অফ এজ, মানে 65 বছরের ভিতরে যারা গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার আছে যারা পেয়ার করতে পারবে অ্যাজ এ ফিল্ড অফিসার জন্য। ক্যান্ডিডেট শুড নট বি এঙ্গেজ অ্যাট প্রেজেন্ট অ্যাজ অ্যাট এনি আদার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার। তুমি বর্তমানে অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডারের আন্ডারে কাজ করছো না, এটা তোমার লিখিত জানাতে হবে। ওয়াল্ক ইন ইন্টারভিউ হবে, কোয়ালিফাই ওয়াল্ক ইন্টারভিউর মাধ্যমে তোমার কোয়ালিফাই করবে। এখানে মাধ্যমিকের নম্বরে কোনো করা নেই। এখানে জিডিএসএ বা যে রিক্রুটমেন্টটা ছিল বিপিএম এমবিপিএম, এটা মাধ্যমিক পাস যোগ্যতা ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পেপার হলো তো, এটা তেমন কিছু মাধ্যমিক পাস যোগ্যতা ভিত্তিতে তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে না। ডাইরেক্টলি তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে পার্টিকুলারলি তোমার যে মেইল আইডি বা যে নাম্বার তুমি অ্যাজ ডকুমেন্টে তুমি জমা দেবে ফর্ম ফিল আপ করে, সেই ডকুমেন্টে তোমার যে মোবাইল নাম্বার বা ইমেল থাকবে সেখানে তোমাকে কনফার্ম করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখো ডাইরেক্ট এজেন্ট যে পোস্টটা ডিএ ডিএ যে পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স যেটা আছে পিএলআই আর পিএলআই এর যে আগরতলা পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু একটা কমিশন বেজ জব। তুমি পোস্টালের ইন্স্যুরেন্সগুলো তোমার বিক্রি করতে হবে। ঠিক আছে, পোস্টাল ইন্স্যুরেন্স উপর বিক্রি করার উপরে তোমার কমিশন নির্ধারণ করা হবে। তোমাকে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্টটা ফুললি কন্ডিশন অ্যাপ্লাই থাকবে, ফুললি যে কন্ডিশনটা অ্যাপ্লাই থাকবে এটার ভিতরে লেখা থাকবে যে তুমি তোমার মান্থলি টার্গেট বা অ্যানুয়াল টার্গেট থাকবে, টার্গেট অনুযায়ী তুমি তোমার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসিগুলি তুমি বিক্রি করবে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সটা দেখো, এটা কিন্তু গভর্নমেন্ট পলিসি, এটা যোগ্যতা ঘন যোগ্যতা এলআইসি বা অন্যান্য এলআইসি ইন্স্যুরেন্স থেকে অনেক বেশি, তাহলে এটা তোমার নিয়ে কাজ করতে তুমি পারো, তেমন কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা গভর্নমেন্ট ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে, কোনো কর্পোরেশন নয়। ঠিক আছে, তাহলে তোমরা যারা পার্টিকুলার মাধ্যমিক পাস 18 থেকে 50 বছর যোগ্যতা আছো, তোমরা পার্ট টাইম হিসাবে এই কাজটা করতে পারো বা ফুল টাইম হিসাবে তোমরা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কাজটা যদি তুমি করতে চাও, তাহলে তুমি ডাইরেক্টলি তুমি তোমার বায়োডাটা সাথে তোমার কোয়ালিফাইং বা তোমার এজ প্রুফ সার্টিফিকেট অ্যাটাচ করে পোস্ট অফিসে ডাইরেক্ট নিয়ে জমা দিয়ে দিতে হবে। তোমরা আগরতলা পোস্ট অফিসে ডাইরেক্ট জমা দিয়ে দাও বা তুমি তোমার নেয়ার যে পোস্ট অফিস আছে সেখানে স্পিচ পোস্ট করে দিতে পারো বা রেজিস্টার পোস্ট করে দিতে পারো। এটা অবশ্যই 30 এপ্রিলের ভিতরে পৌঁছে দিতে হবে, মানে যেহেতু এই সপ্তাহে এটা লাস্ট ডেট, তাহলে তুমি অবশ্যই ডাইরেক্টলি গিয়ে তুমি এটা জমা দিয়ে দাও। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব।